শুভ সকাল বন্ধুরা, আজ 25 নভেম্বর 2020 চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রথমে আবহাওয়ার শুরুতে আজকে থাকবে নিভার ঘূর্ণিঝড়ের আপডেট, লাইভ আপডেট বলতে পারেন। এই মুহূর্তে যেই পরিস্থিতি নিভার ঘূর্ণিঝড়টির, তাতে আমরা দেখতে পাচ্ছি পণ্ডিচেরি বা পুদুচেরি থেকে মাত্র মানে একদম ঘাড়ের কাছেই এসে পড়েছে এই নিভার বলে সাইক্লোনটি। আর বেশি নয়, 170 কিলোমিটারের মধ্যেই সেটি অবস্থান করছে পুদুচেরি থেকে, এবং চেন্নাই থেকে 190 কিলোমিটারের মতো দূরে অবস্থান করছে। তার জেরে কিন্তু এই পুদুচেরি এবং চেন্নাইতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে, সরকারি ছুটি ঘোষণা হয়ে গেছে চেন্নাই ও তামিলনাড়ুতে। আর এই পণ্ডিচেরি বা পুদুচেরিতে কিন্তু আগামী 3 দিন 144 ধারা জারি করা হয়েছে, সরকারের তরফ থেকে অনেক নির্দেশিকা জারি করা হয়েছে। আমি চলে আসব এই মুহূর্তের পরিস্থিতি দেখিয়ে, তারপর আজকের আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে টোটালটাই এই ভিডিওতে বলে দেবো তাপমাত্রা নিয়েও। আগে চলে আসি এই নিভার নামে ঘূর্ণিঝড়টি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুদুচেরি আর চেন্নাইয়ের খুব কাছাকাছি এটি অবস্থান করছে, এবং আজ এটা তো ঘূর্ণিঝড় প্রায় শুরু হয়েই গিয়েছে বলতে পারেন, তবে একদম প্রপার যে সেন্ট্রাল লাইন ল্যান্ডফল সেটি কিন্তু হবে গিয়ে আজ মাঝরাতের দিকে, ওই রাত্রির 11টা থেকে 1টার মধ্যে, মানে 12টা ধরা যেতে পারে রাত, সেই সময় কিন্তু চেন্নাই আর পুদুচেরির মাঝখানে এটি অবস্থান করবে এবং ল্যান্ডফল হবে। আমি যদি আরও বড় করি তাহলে দেখতে পারবেন এটির প্রপার যে জায়গাতে ল্যান্ডফল করবে, নাগাপট্টিনাম পুদুচেরি, এই যে এই জায়গাটি হচ্ছে মাদুরান্থাকাম, আর এটি চেন্নাই মানে তামিলনাড়ুর মধ্যে। এছাড়া কাঞ্চিপুরম, তিরুপতি, ভেলোর, এই সমস্ত থিরুভান্নামালাই, এই সমস্ত জায়গা কিন্তু এর জেরে ভারী মাত্রায় বৃষ্টি ও ঝড় হবে, আর ঝড়ের গতিবেগ থাকবে প্রায় 130 কিলোমিটারের কাছাকাছি। কোনো কোনো সংবাদ মাধ্যম জানাচ্ছে যে 140-145 কিলোমিটারও হয়ে যেতে পারে। এবং এই যে নিভার নামে সাইক্লোনটি বা ঘূর্ণিঝড়টি, এটি কিন্তু যেই দাপট দেখাবে সেই দাপট বলতে হাওয়ার থেকেও বৃষ্টিটা অনেক বেশি হবে। আমফান মারাত্মক হাওয়ার জন্য বিখ্যাত হয়ে গিয়েছিল, দমকা হাওয়া ঝড়ের জন্য, বৃষ্টিটাও হয়েছে মারাত্মক, কিন্তু এখানে বৃষ্টিটা আরও বেশি হবে বলেই মনে করা হচ্ছে। আপনাদের দেখিয়ে দিই, রেন অ্যান্ড থান্ডারে গেলে বুঝতে পারবেন কি মারাত্মক বৃষ্টি কিন্তু এই অঞ্চলে হতে চলেছে। আমি আবার উইনগাস্টে যাব, এটি কতক্ষণ অবধি তার দাপট দেখাবে সেটাও আমি দেখিয়ে দিই। আমরা যদি আজকে 25 তারিখ, আজ রাত্রি থেকে এটি ল্যান্ডফল হবে, ল্যান্ডফল প্রায় শুরু হয়ে গিয়েছে বলতে পারে, তার জেরে বৃষ্টি ঝড় শুরু হয়ে গিয়েছে, তবে কতক্ষণ অবধি এই দাপট থাকবে সেটা যদি দেখিয়ে দিই, আগামীকাল দুপুর 2টাতেও দেখতে পাচ্ছেন এই সমস্ত অঞ্চলের মধ্যে কিন্তু ঝড়টা একটু কমবে কিন্তু বৃষ্টিটা চলতে থাকবে। আর তারপরে আমরা 26 তারিখ রাত্রি 9টা, তাও চলছে, 27 তারিখে পুদুচেরির দিক থেকে বেরিয়ে যাচ্ছে, নেলোর চেন্নাইয়ের দিক থেকে বেরিয়ে গিয়ে এটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে, এবং ঝড়ের দাপট সেটা অনেকটা কমে গেল। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু মারাত্মক রকমভাবে হচ্ছে, এবং আস্তে আস্তে সেটি বেরিয়ে যাবে কোলাপুর হয়ে, মানে মহারাষ্ট্রের দিক থেকে আবার গিয়ে আরব সাগরে চলে যাবে। এই যে নিভার ঘূর্ণিঝড়টি, এটির নাম দিয়েছে ইরান। আর গতি ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু খুব অল্প মাত্রায় হয়েছে, মানে বুঝতেই দেয়নি যে গতি একটি ঘূর্ণিঝড় হলো, বেরিয়ে গেল, সেটি আরব সাগরে এরকম জায়গাতে হয়ে এই সোমালিয়া এবং ইয়েমেনের দিকে, যেটা আমরা একটা বলছিলাম না নিম্নচাপ গেছে, সেটাই কিন্তু IMD মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিয়েছে সেটি ছিল গতি ঘূর্ণিঝড়, এবং সেই ঘূর্ণিঝড়ের জেরে খুব একটা কিছু হয়নি, একটা বৃষ্টি হয়েছে, হালকা ঝড় হয়েছে ইয়েমেন আর সোমালিয়ার কাছে। তার মানে আমাদের ভারতের দেওয়ার নাম যে গতি, সেই গতি কিন্তু সেই গতি তুলতে পারলো না। যাই হোক, একদিকে ভালোই, আর নিভার কিন্তু বেশ দাপটের সঙ্গে এগোচ্ছে, নিভার নামটি দিয়েছে ইরান, আমি আগেও বললাম। এরপর বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং এটি আবার ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে কি না সেটা আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, আমরা তার দিকে নজর রাখব। তো এই মুহূর্তে আমি দেখালাম নিভার
এর পরিস্থিতি যা এবং তার জেরে তামিলনাড়ু এবং পুদুচেরি সেখানে যে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ও প্রায় শুরু হয়ে গেছে, তবে হাওয়াটা এখন অল্প, এখন 45-50 কোথাও কোথাও 70-80 কিলোমিটার বেগে বইছে, কিন্তু এটা আবার বাড়বে, যেহেতু ল্যান্ডফলে যত সময় এগিয়ে আসবে, আর আজকেই সেই দিন, আজকেই এটি আঘাত হানবে। চলে আসি আজকে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামের দিকে, এখানকার পরিস্থিতি কি। বৃষ্টি দিয়ে শুরু করব, দেখিনি কোনো বৃষ্টি আজ এখানে রয়েছে কি না, যদি আজকে পুরো ট্র্যাক করে দেখেনি, আজকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কালকেও সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছি না। তবে একটা কথা আছে, এখন আমরা দেখতে পাচ্ছি না বটে এই বৃষ্টিটা আগামী আজ এবং কাল, আজকে তো হবে না ধরেই নিলাম, কিন্তু কালকের একটা সম্ভাবনা তৈরি হবে। কেন তৈরি হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে নিভার ঘূর্ণিঝড়টি আপনারা দেখুন, যখন আমি লাইভ ট্র্যাক করব আপনারা বুঝতে পারবেন, আপাতত মেঘ নেই, মেঘ ক্লিয়ার, কিন্তু এই যে ঘূর্ণিঝড়টির জেরে যদি মেঘটা, এই যে দেখুন, এই যে মেঘটা যদি ঢোকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মেঘটা কিন্তু হালকা করে ঢুকছে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দিকে, ত্রিপুরা হয়েও বেরোন। আমি একটু ইনফ্রারেড ক্যামেরায় দেখাই, তাহলে আরও ভালো করে বোঝা যাবে। খুব ভারী মেঘ নয়, পাতলা একটা মেঘ যে ঢুকছে, এর জেরে বৃষ্টি আসলেও আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তবে এই মুহূর্তে কোনো মেঘ নেই, এই মেঘটা এখনও আসেনি, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা হতে পারে, এটা একটা আন্দাজ, আন্দাজ নয়, ঠিক টেকনিক্যালি দেখানো হয়েছে যে এটা হতে পারে, হাওয়ার রেস যেরকম আছে, তো এটা যদি আসে তবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিয়ে দেব। আর এই বৃষ্টিটা যদি আসে বেঙ্গলের দিকে, তবে কিন্তু নিভার, এই সাইক্লোনের বা নিভার ঘূর্ণিঝড়ের জন্যই আসবে। আমি চলে আসি আবার আমাদের এখানে যেটা দেখাচ্ছিলাম, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ ও ত্রিপুরা আসামের আবহাওয়া, আমরা বৃষ্টি দেখলাম আপাতত নেই আজকালের মধ্যে, আর বলেও দিলাম যে আসলেও আসতে পারে। এবার আমি চলে আসব যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আবহাওয়া। গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে অবশ্যই নিভার নামে ঘূর্ণিঝড়টি সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার দিক থেকে, তবে তাপমাত্রাটাও এই মুহূর্তে আমাদের এদিকে কীরকম আছে না আছে একটু দেখিয়ে দিই। 26-এর মতো যাচ্ছে কলকাতায়, 2 24 পরগনায় 26, 2 মেদিনীপুরও তাই, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান সবই 26, হাওড়া, হুগলিও তাই, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, মালদায় গিয়ে একটু কমছে 25, আরও যদি উত্তরে যেতে থাকি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 26, শিলিগুড়ির কাছে 24, জলপাইগুড়ি 26, কোচবিহারের আলিপুরদুয়ার 25, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং একটু বেশি আছে, 19-এর দিকে আছে এই মুহূর্তে। এদিকে আসামের গোয়ালপাড়া 25, গুয়াহাটি 25, শিলচর 27, ত্রিপুরাতে মধ্য ত্রিপুরা 27, পশ্চিম ত্রিপুরা 27, আগরতলার কাছে উত্তর 26, দক্ষিণে 27, আর পূর্বে হচ্ছে 27। চলে আসবো বাংলাদেশ, এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাপমাত্রা যেটা চলছে, একটু গরমের দিকেই আছে, মহেশখালী গরম নয়, মনোরম পরিবেশ, মহেশখালী 29, চিটাগাং 27, এদিকে কুমিল্লা 26, বরিশাল 26, খুলনা 26, ঢাকা 26, মোটামুটি বাংলাদেশ পুরোটাই 26-এর দিকে, ময়মনসিংহ 26 এবং সিলেটও 26, এদিকে বগুড়া 25, রংপুরের দিকে 25, উত্তর বাংলাদেশ একটু কম 1 ডিগ্রি। আমি আজকে রাত্রিবেলা তাপমাত্রা দেখে নেব, রাত্রিবেলায় আমি চলে যাই সরাসরি 12টার দিকে তাপমাত্রা যেটা সেটা হচ্ছে থাকছে বাংলাদেশের, উত্তর বাংলাদেশের 16 চলে আসছে, 10 ডিগ্রি কমে যাচ্ছে, বগুড়ার কাছে 17, ময়মনসিংহে 15 চলে আসছে, সিলেটের কাছে 16, এদিকে কুমিল্লা 16, ঢাকা 17, খুলনা 17, বরিশাল 18, মেহেরপুর এ সমস্ত জায়গায় 17-16-18 মধ্যে চলে আসছে, চিটাগাং 19, মহেশখালী 20, বরিশাল, খুলনা সবই 16-18 মধ্যে। এদিকে ত্রিপুরা দেখিনি, দক্ষিণে 17, উত্তরে 16, পূর্বে 16, পশ্চিমে 16, আগরতলার কাছে, আসামে শিলচর 16, রাত্রির 12টায় এটা থাকবে, গুয়াহাটি 15, খানিকটা আরও কম, গোয়ালপাড়ার দিকে চলে আসব 17, এদিকে পশ্চিমবঙ্গে ঢুকে যাই 15, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি 15, তার শিলিগুড়ি 16-17 মধ্যে, দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং 6-7-8-9 এরকম, উত্তর দিনাজপুর 16, দক্ষিণ দিনাজপুর 16, মালদা 16, মুর্শিদাবাদ 17, 16,
ষোলোই থাকছে, নদিয়ার দিকে মোটামুটি ১৬, এদিকে হাওড়া হুগলি ১৭-১৮-এর মধ্যে একটু বেশি, উত্তর ২৪ পরগনা ১৭, দক্ষিণ ২৪ পরগনা ১৮, কলকাতা ১৮ থাকবে রাত্রির ১২টায়, এদিকে ২ মেদিনীপুর ১৭-১৮-এর মধ্যে, খড়গপুর ১৭, বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ১৭, এদিকে বর্ধমান ১৬। এই থাকবে হচ্ছে আজকে রাতের তাপমাত্রা। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখে নেব, এই সময় এই ল্যান্ডফল হওয়ার কথা ১২টার দিকে, সেই সময় চেন্নাইয়ের দিকে পণ্ডিচেরির দিকে তাপমাত্রা কত দেখুন, এমন কিছু এখানে সাধারণত ঠান্ডা পড়ে না, ২৪-২৩-এর মতোই থাকবে, যেখানে আমাদের এখানে কোনো ঝড় বৃষ্টি নেই তাও আমাদের এখানে থাকবে যেখানে ১৫-১৬, সেখানে কিন্তু চেন্নাইয়ের ওদিকে ২৩-২৪ থাকবে, মানে অপেক্ষা কিন্তু ওদের ওখানকার অনুযায়ী বেশ কম, মানে ওদের ওখানে তো এত ঠান্ডা পড়ে না কখনোই, যেহেতু সমুদ্র এলাকা, তাও তো আমাদের এদিকে সমুদ্র উপকূল এলাকাতে ঠান্ডা পড়ে বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গের, ওই দিকে সেরকম পড়েই না, মানে ঠান্ডা কী জিনিস সেটা দক্ষিণ ভারত খুব একটা জানে না, মুম্বাই যেরকম। আচ্ছা চলে আসি এবার কালকে সকালে তাপমাত্রা কত থাকবে সেটা দেখিয়ে আমি শেষ করব ভিডিওটা। চলে আসছি কলকাতায়, কলকাতাতে ১৫ চলে আসবে সকালে, এবং ১৬-১৭-১৫-এর মধ্যেই, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর খড়গপুর ১৫-১৬-এর মধ্যে, বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার দিকে কোথাও কোথাও ১৪ চলে আসবে, বর্ধমানে প্রায় ১৪-১৫ চলে আসবে, হাওড়া হুগলিও ১৫, এদিকে নদিয়ার দিকে ১৫ থাকবে, এবং মুর্শিদাবাদের দিকেও ১৫, মালদার দিকে গিয়ে আরেকটু কমবে ১৪, দক্ষিণ দিনাজপুর ১৩ চলে আসছে, উত্তর দিনাজপুর দেখব, উত্তর দিনাজপুরে চলে আসছে ১৩-১৪-১৪-এর মতো, এদিকে শিলিগুড়িতে আবার গিয়ে ১৬ হয়ে যাচ্ছে, জলপাইগুড়িও ১৫, আলিপুরদুয়ার আবার ১৩, এদিকে আমাদের দার্জিলিং কাশিয়াং কালিম্পং ৬-৯-এর মধ্যে থাকছে, ৬-৭-৯-এর মধ্যে, আসামের গোয়ালপাড়া ১৫, গুয়াহাটি ১৫, শিলচর ১৩ না ১৫। আচ্ছা ত্রিপুরা দেখে নেব, ত্রিপুরাতে মোটামুটি ১৪ চলে আসছে, ১৩ চলে আসছে আগরতলার কাছে, উত্তর ত্রিপুরা ১৪, দক্ষিণ ত্রিপুরা ১৫, পূর্ব ত্রিপুরা ১৫, বাংলাদেশে মহেশখালী ১৮, চিটাগাং ১৮, কুমিল্লা ১৭, বরিশাল ১৫, খুলনা ১৫, ঢাকা ১৬, কুমিল্লা ১৩ অ্যাকচুয়ালি আমি ভুল বললাম তখন, কুমিল্লা ১৩, ঢাকা ১৫, সিলেটের কাছে ১৩, ময়মনসিংহ ১৩, এদিকে রাজশাহী ১৪, মেহেরপুর ১৫, বগুড়ার কাছে ১৪, রংপুর এবং উত্তর বাংলাদেশ ১৩-১৪-এর মধ্যে থাকবে কাল সকালে, তার মানে মোটামুটি খারাপ নয়, তাপমাত্রা বেশ কমা শুরু হয়ে গেছে, বেশ ঠান্ডা শুরু হয়ে গেছে, পাখা বন্ধ সবার বাড়িতে, আর সেই সময় আমাদের এখানে চেন্নাইয়ের দিকে কত তাপমাত্রা থাকবে কাল সকালে ২৪, ওখানে তাপমাত্রা কমার কোনো ব্যাপার নেই। আর বেশি বড় করলাম না ভিডিওটা, আশা করি আপনাদের কাজে লাগলো, আবারও এই যে নিভার ঘূর্ণিঝড়টি সেটির আপডেট নিয়ে আপনাদের কাছে চলে আসবো, আর পরের ভিডিওতে জানাবো যে আগামী দিনে বঙ্গোপসাগরে যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটি যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে তাহলে তার নাম কি হবে, মালদ্বীপের নামা দেওয়া নাম সে, এইটি যদি আবারও ১-২ তারিখে ফর্ম করে একটি ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার নাম কি হবে আগামী ভিডিওতে জানিয়ে দেবো, আগামী ভিডিও আবার দুপুরের দিকেই আমি নিয়ে চলে আসবো নিভার ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। তো এই মুহূর্তে দেখিয়ে দিলাম নিভার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, সেটি ভারতের দক্ষিণে আঘাত হানতে চলেছে আর মোটামুটি রাতের দিকেই আজকে, তো এই ছিল মোটামুটি আপডেট আজকের, আশা করি ভিডিওটা কাজে লাগলো, সঙ্গে থাকবেন আমাদের, এইভাবে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।